السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا وسلموا لما اللهم صل على وعلى آل سيدنا محبت زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবে খোদা হায় আপ জনাবে হুজুর মহব্বতে ওয়াহী হায় আরশে খুদা কি নূর আল্লাহুম্মা সাল্লি على آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله কত ব্যথা কত জ্বালা শুয়েছো যে তুমি
ফেরেশতা শিয়া চাহে শাস্তির হুকুম লোহ মাখ মোহাম্মদ প্রাণেতে হাসে রাত হে আল্লাহ দয়া কর এতাই ফিসালিহি জবান খুলে একটি মিনিট জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله سبحان الله لا إله لا محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে নন্দীগাঁও মানাউরা দাখিল মাদ্রাসার জামে মসজিদে আয়োজিত আজকের এই তালামিজি ইসলামিয়া নন্দীগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখা ও নন্দীগাঁও আঞ্চলিক শাখার আয়োজনে আজকের এই মুবারক মোতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিল 2023 এর সম্মানিত সভাপতি হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব প্রতিষ্ঠাতা নন্দীগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা আমাকে রেখেছেন প্রধান অতিথি বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেছেন হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব হাফেজ রোমান কবির সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ মোহাম্মদ শরীফউদ্দিন মোহাম্মদ দেলোয়ার হুসাইন মোহাম্মদ ইমামউদ্দিন হাফিজ আফতাব হুসাইন এবং আমার পূর্বে আলোচনা করেছেন আমারই সফরসঙ্গী আপনাদের সিলেটের সন্তান হযরত মাওলানা আব্দুল হাফিজ মুজাহিদপুরী সাহেব সহ উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরাম বাবার বয়সী শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্য দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানে সিনমা ও বোনেরা সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি শুরুতে প্রশংসা আদায় করছি আল্লাহ তাআলার পুত্রপবিত্র আলিশান দরবারে যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ গাফুরুর রহিম আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ একটি রজনীতে জুমার রাত একটি ফজিলতপূর্ণ রাতে দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে রাস্তাঘাটে দোকানপাটে অহেতুক সময় না কাটিয়ে একমাত্র আল্লাহ এবং তার হাবিবের মহাব্বতে কুরআনুল কারিমের প্রবল আকর্ষণে প্রচণ্ড গরমের মধ্যেও মৌমাছির মৌচাকের মতো ঝাঁক বেঁধে আল্লাহর কোরআন শুনতে বসে থাকা তৌফিক ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে দিল মন উজাড় করে অবনত চিত্তে সমবিত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাত শুকুর আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী নবীকুলের সম্রাট মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবি নূর নাবী হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে দর হাজার বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন শুকরিয়াতান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি বিকাল থেকে দীর্ঘক্ষণ যাবত আপনারা আপনাদের সিলেটের ভরণ্য ওলামায়ে কেরামদের জবান থেকে তিনাদের ইমানদীপ্ত সারগর্ব বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লাহ যদিও আমার আরেকটু আগে বসার কথা ছিল বাদে এসা অনেক দূর থেকে এসেছি তো আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আসতে আরো এক ঘন্টা লেট হয়ে গেছে তাতে তো ভালোই হয়েছে আমি মনে করি মিলাদুন নবীর মাহফিলে এক ঘন্টা বেশি কাটানোর সুযোগ আপনাদের হয়ে গেছে ঠিক কিনা বলেন সম্মানিত সুধি আমি কোরআনুল করিম সূরাতুদ দোহা থেকে প্রথম পাঁচটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি মাইক কি আমার কানের দিকে ঘুরাই দিল নাকি হর্ন সম্মানিত সুধি এদিকের হর্নের আওয়াজ আমার কানে আসতেছে সম্মানিত সুধি আমি কোরআনুল করিম সূরা দোহা থেকে প্রথম পাঁচটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই পাঁচটি আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে শান রিসালাতের উপর কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব যদি আল্লাহ গাফুর রহিম আমাদেরকে দয়া করে তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন মূল আলোচনার প্রারম্ভে ভূমিকাতে ছোট্ট একটি কথা এই যে আপনারা বৃষ্টি বাদলের দিনে প্রাকৃতিক এই প্রতিকূল পরিবেশে প্রচণ্ড গরমের মধ্যে আবদ্ধ একটি জায়গায় দীর্ঘক্ষণ যাবৎ বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো এটা কি কোনো ব্যক্তির জন্য না আল্লাহর খুশির জন্য আল্লাহর খুশির জন্য এবং আল্লাহর হাবিবের খুশির জন্য ঠিক কিনা বলেন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আশিকে রাসূলরা আয়োজন করে রসুল্লাহকে ভালোবেসে ঠিক কিনা বলেন এটা সম্পর্ক রসুলুল্লাহর ভালোবাসার সাথে মোহাব্বতের সাথে মনে রাখবেন মিলাদুন্নবীর মাহফিল তাদের পক্ষে আয়োজন করা সম্ভব হয় যাদের দিলে নবীর প্রেম আছে মোহাব্বত আছে এশক আছে রসুলের প্রেম আনন্দ মোহাব্বত যাদের দিলে থাকে রবিউল আউয়াল মাস আসলে যাদের অন্তরে মিলাদুন্নবীর খুশিতে আনন্দের হিল্লোল বয়ে যায় তাদের দ্বারাই ঈদ মিলাদুন্নবীর মাহফিলের আয়োজন করা সম্ভব হয় ঠিক কিনা বলেন পক্ষান্তরে একদল বাতিলপন্থী আছে রবিউল আউয়াল মাস আসতে তাদের অ্যালার্জি শুরু হয় ঠিক কিনা বলেন রবিউল আউয়াল মাস আসলে আমার দেশে কেউ চরম পর্যায়ের বাড়াবাড়ি করে আবার কেউ চরম পর্যায়ে সারাসারি করে কেউ বাড়াবাড়ি করে আর কেউ সারাসারি করে একদল লোক দেখবেন মিলাদুন্নবীকে কেন্দ্র করে অতিরঞ্জিত কিছু কাজ করে বসে যেমন মিলাদুন্নবী জুলুসে পীরকে গলার মালাটালা লাগাইয়া এরপরে গাড়িকে ফুল দিয়ে সাজাইয়া মনে হয় আনন্দ রেলি রসুলের আগমনের খুশিতে না পীরের শোডাউন চলতেছে ঠিক কিনা বলেন এরপরে তারা ঢোল তবলা বাজায় একতারা বাজায় দোতারা বাজায় সেতারা বাজায় তাম্বুরা জাম্বুরা হারমোনিয়াম গিটার আর কি কি আছে এগুলা বাজাইয়া জুলুসের নামে ভণ্ডামি করে আবার আরেক দল মিলাদুন্নবীর মাস আসলে বলে মিলাদুন্নবী বলতে কিছু নাই আর ঈদ যে কর বলো তোমরা এই ঈদ কোন ঈদ এই কথা বলে মিলাদুন্নবীকে বেদাআত বলে রসুলুল্লাহর উম্মতদেরকে ঈদে মিলাদুন্নবীর আনন্দ থেকে দূরে সরাতে চায় আমরা ওই বেদাতিও হব না নজদিও হব না আমরা বেদাতিদের সাথেও নাই নজদিদের সাথেও নাই আমরা যারা জনফুর ফুরফুরা সারসিনা সোনাকান্দা ফুলতলি আহলে হক আহলে সুন্নাত আমরা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আমরা কোরআন এবং সুন্নার রীতিতে রসুলুল্লাহর মহাব্বত
এশকো রসুলের ভালোবাসার প্রকাশ করি শরীয়তের গণ্ডির মধ্যে থেকে বেদাত শিরিকের ফতোয়া আমরা যা করি তার মধ্যে একটা বেদাত খুঁজে বের করার ক্ষমতা বাংলাদেশের কোন বাতিলপন্থী আলেমের হয় নাই হবে না ঠিক কিনা বলেন তো আমরা বাড়াবাড়ি তো নাই সারাসারি তো নাই যারা বলে মিলাদ যার মিলাদ কে আমি মিলাদুন নবী কায়েম করো সিরাতুন নবী বর্জন করো আমরা তাদের সাথে নাই আবার যারা বলে সিরাতুন নবী কায়েম করো মিলাদুন নবী বর্জন করো আমরা তাদের সাথেও নাই আমাদের কথা হচ্ছে মিলাদ যার সিরাত তার আমরা মিলাদকে স্মরণ করি সিরাত অনুসরণ করি এজন্য উপমহাদেশে এক বুক সাহস নিয়ে আমরা বলতে পারি জনফুর ফুরফুরা সারসিনা সোনাকান্দা ফুলতলি আমরাই খাঁটি সুন্নি আমরাই আহলে হক আমরাই আহলে সুন্নাত ঠিক কিনা বলেন আমরা যা করি আমাদের একটা কাজের মধ্যে শিরিক বেদাতের ফতোয়া দিবে এইরকম দুঃসাহস কারো কোনো বাপের বেটার বাংলাদেশে এখনো হয় নাই ঠিক কিনা বলেন সম্মানিত শ্রোতা মনে রাখবেন সিলেটবাসী আমি যদিও গোয়াইনঘাটে এই প্রথম এসেছি তবে আমার জানা আছে এই বাতিলপন্থীদের লাফালাফি গোয়াইনঘাটে একটু বেশি ঠিক কিনা বলেন মিলাদুন নবীর মাস আসলে গোয়াইনঘাটে তারা একটু লাফালাফি করে মিলাদুন নবীর মাহফিলগুলোর বিভিন্ন বিরোধিতা করে মনে রেখো যতদিন পর্যন্ত সিলসিলায় ফুলতলির তত্ত্বাবধানে গোয়াইনঘাট থাকবে ততদিন পর্যন্ত বাতিলপন্থী লামা সাহাবীদের আহলে হাদিস দাবিদার আহলে খবিজদের একটা এজেন্ডা গোয়াইনঘাটে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান মনে রাখবেন গোয়াইনঘাট গোটা সিলেট সাহেব কেবলার আবাদকৃত জমিন এই সিলেটে সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনাদের সিলেটের সম্রাট শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি সৈয়দপুরের জমিন রক্ত ঝরিয়েছেন তিনি দীর্ঘদিন মেহনত করে যে সুন্নিয়তের বাগান সিলেটে সাজিয়েছে সেই বাগানকে নষ্ট করে বাতিল মতবাদকে প্রতিষ্ঠিত করবে সেই সুযোগ আঞ্জুমানে আল ইসলাহ তালামিজ ইসলামিয়ার নেতা কর্মীরা কোনোদিন দিবে না ঠিক কিনা বলেন সম্মানিত শুধু সেজন্য বলছিলাম এই যে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করতে পেরেছেন আপনার এলাকাবাসী এতে আপনাদের অনন্ত অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে কারা কষ্ট পাচ্ছে এটা তাদের ব্যক্তিগত বিষয় কারণ কে কি করবে সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা যেটা শিখেছি সেটা আমরা করব কারো কথায় আমরা কান দিব না ঠিক কিনা বলেন সম্মানিত শুধু সেজন্য বলছি এই যে আজকে আপনারা এখানে এসেছেন এত সুন্দর ঈদে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেছেন এটা কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য এই যে আয়োজন করলেন গরমের মধ্যে বসে আছেন আল্লাহকে এর বিনিময় দিবেন না জোরে বলেন এই যে এখানে বসে কোরআন শুনতেছেন রসুল্লার মহাব্বতে বসে আছেন আল্লাহর বিনিময় দিবেন না কি দিবেন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার ইমানদাররা যখন দিন চর্চার জন্য কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায় হাদিস সাক্ষী আল্লাহ নূরের ফেরেশতারা তাদের কদমের নিচে নূরের পাখনাগুলো বিছিয়ে দেন আপনাদের এলাকায় এমপি মন্ত্রী আসে না কথা বলে না আসে কি না আপনারা তিনাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেন তিনারাও ভোট জুতা পায়ে দিয়ে খটার খট হাঁটে ঠিক কিনা বলেন কিন্তু দিনের শিক্ষার্থী আল্লাহর কোরআনের কর্মী তালিবুল এলেম কোরআনের ছাত্র যারা হয়ে যায় দিনের কর্মী যারা হয়ে যায় তারা যখন দিন চর্চার জন্য ঘর থেকে বের হয়ে যায় দুনিয়ার সস্তা কোনো গালিচা তাদের কদমের নিচে দেওয়া হয় না স্বয়ং আল্লাহ নূরের ফেরেশতারা তাদের কদমের নিচে নূরের পাখনাগুলো বিছিয়ে দেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ভাইয়েরা আমার ঘর থেকে বের হয়েছেন যতগুলো কদম লেগেছে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ দশটি করে নাকি দান করেছেন এখানে বসে আছেন প্রতিটি শ্বাসের বিনিময়ে আল্লাহ দশটি করে নাকি দান করছেন বাড়িতে ফিরে যাওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায় শহীদের খাতায় আল্লাহ নামটা লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না যতক্ষণ বসে বসে আল্লাহর কোরআনের
অমিয় সুদা হেদায়েতের বাণী শ্রবণ করবেন রসূলের শানের রিসালাতের আলোচনা শুনবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ঈমানের নূরকে বৃদ্ধি করে ঈমানকে তাজা করে দিবেন কথাটা আমান না আল্লাহ নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা আনফালে আল্লাহ তাআলা বলেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون سبحان الله বলবেন না আল্লাহ তাআলা বলেন انما المؤمنون الذين اذا ذكر الله নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহ জিকির হয় এই জিকির কোন জিকির ইমাম ইবনে কাসির ব্যাখ্যা করেন আই ইজা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ যখন তাদের সামনে আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয় অজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম সেই জিকিরকে বেস করার জন্য আলিঙ্গন করার জন্য মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়তে নরম হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না ওয়া ইজা তুলিয়াতা আলাইহিম আয়া আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় জাদাতহুম ঈমানা আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন তার মানে মুমিন যতক্ষণ কোরআন শুনে ততক্ষণ ঈমান বৃদ্ধি পায় সুবহানাল্লাহ বলবেন না আর শানে রিসালাতের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে বলেন সুবহানাল্লাহ সম্মানিত সুধি যতক্ষণ কোরআন শুনবেন আপনাদের মর্যাদা মর্তবা আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত মার্সি এবং ব্লেসিং বর্ষিত হবে আর ভান্ডার বরফুট হতে থাকবে সুবহানাল্লাহ বলেন তাহলে আসুন যেই কোরআন শুনলে সওয়াব যেই কোরআনের ময়দানে বসলে সওয়াব যেই নবীর মহাব্বতে ভালোবাসা প্রকাশ করলে আল্লাহর পক্ষ থেকে উত্তম বিনিময় পাওয়া যায় যেই নবীর মহাব্বতের আলোচনা শানের রিসালাতের আলোচনা শুনলে আল্লাহ অন্তরকে আলোকিত করে দেন আসুন আমরা এখন কোরআনুল কারীম থেকে সেই নবীর শান রিসালাতের উপর কিছু ব্যাখ্যা শোনার চেষ্টা করব ইনশা আল্লাহ তবে ধৈর্য আছে আপনাদের কতক্ষণ একটি ঘন্টা আমি কষ্ট দিতে চাই ধৈর্য আছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমি তেলাওয়াত করেছি আজকে সূরাতুদ দোহা থেকে বলুন তো কোন সূরা আমার সাথে কিন্তু কথা বলতে হবে আমি ওই যে একা বকে যাব আর আপনারা চুপচাপ বসে থাকবেন না এই ওয়াজ আমি করতে পারি না সবাই আমার সাথে কথা বলতে হবে এবং কি ক্লাসের মতো আমি কি আলোচনা করব সেটা ভালো করে দিলে গেথে বাড়িতে যেতে হবে সকলে জবান খুলে বলুন আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনব সূরাটির নাম কি সূরাতুদ দোহা বলুন কি নাম এখনো সবাই বলেন নাই বলুন সূরাটির কি নাম সূরাতুদ দোহা বলুন কি নাম এই সূরাটির মধ্যে আয়াত আছে ১১টি রুকু আছে ১টি সূরাটি নাজিল হয়েছে হিজরতের পূর্বে এজন্য তাফসীরের ভাষায় সূরাটিকে বলা হয় মাক্কী সূরা বলুন কি সূরা মাক্কী সূরা এই সূরার প্রথম ৫টি আয়াত আমরা তেলাওয়াত করেছি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শানে রিসালাত আলোচ্য বিষয় কি আমি আবার রিপিট করছি এবার সবাই বলতে হবে বলুন সূরাটির কি নাম বলুন সূরাটির কি নাম এটি কি মাক্কী সূরা না মাদানী সূরা সবাই বলুন এটি কি মাক্কী সূরা না মাদানী সূরা আচ্ছা বলুন তো এই সূরাতে আয়াত আছে কতটা সবাই কিন্তু বলে না আয়াত কয়টা আছে রুকু আছে আমরা কয়টা আয়াত তেলাওয়াত করেছি আজকে ৫টা আমাদের আলোচ্য বিষয় কি কিন্তু সবাই বলুন আমাদের আলোচ্য বিষয় কি এবার আবার একটু কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জবান খুলে বলুন যেন মনে থাকে আজকে আমরা যে বিষয়ের উপর কথা বলবো এবং শুনবো আমাদের বিষয়টি কি সূরাটা কি আয়াত মোট কয়টা রুকু সূরাটা কি মাক্কী না মাদানী আমরা তেলাওয়াত করেছি কয়টি আয়াত আলহামদুলিল্লাহ সূরাটা আল্লাহ শুরু করেছেন ২টি কসম দিয়ে কয়টি কসম আল্লাহর কথা সত্য চিরসত্য মহাসত্য ধ্রুব সত্য ইউনিভার্সাল ট্রুথ স্বয়ং সত্যের স্রষ্টা তো আল্লাহ নিজেই ঠিক না বলেন আমরা অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করে থাকি করি না কার কসম করি জোরে বলেন আল্লাহর কসম আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে বস্তুর নামে কসম করা জায়েজ নাই অবশ্য আপনারা ঝগড়া লাগলে বা অনেক সময় আপনার কথাকে সত্য প্রমাণ করার জন্য বিভিন্ন নামে বেনামে কসম করেন
মাজারের কসম, মসজিদের কসম, কোরআন শরীফের কসম, মক্কা শরীফের কসম, মদিনা শরীফের কসম, এরপরে মায়ের কসম, বউয়ের কসম, সন্তানের কসম, মাথায় হাত, বুকে হাত, বিশেষ করে মা বোনরা ঝগড়া লাগলে কসমগুলো বেশি করে থাকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে কসম করা জায়েজ? জোরে বলুন, জায়েজ। আমরা কসম করব কার নামে? শব্দ আল্লাহে, বিল্লাহে, তাল্লাহে। তো আমরা কসম করি মানুষকে সত্য, কিন্তু তারপর আল্লাহ তাআলা বান্দার ইতমিনানে কলবের জন্য, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য, বান্দার বিশ্বাসকে দৃঢ় থেকে দৃঢ় করার জন্য এক জায়গায় দুই জায়গায় নয়, কোরআনুল কারিমের জায়গায় জায়গায় আল্লাহ কসম করেছেন। যেমন আল্লাহ কোথাও কসম করেছেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ কোথাও কসম করেছেন ওয়াত তিন, তিন ফলের কসম। ওয়াজ জাইতুন, জাইতুন ফলের কসম। ওয়াস শামস, সূর্যের কসম। ওয়াল কামার, চন্দ্রের কসম। এইরকম কোরআনুল কারিমের জায়গায় জায়গায় আল্লাহ কসম করেছেন। কোথাও কসম করেছেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ আল্লাহ কসম করেছেন। সূরা দোহাটা আল্লাহ শুরু করেছেন দুটি কসম দিয়ে, অদ্দোহা ওয়াল্লাইলি ইজা সাজা। কয়টি কসম? অদ্দোহা ওয়াল্লাইলি ইজা সাজা। আচ্ছা, আল্লাহ যে দুইটা কসম করছেন, এখন দোহা দ্বারা আল্লাইলি ইজা সাজা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন, ব্যাখ্যা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন। আমি নির্ভরযোগ্য তিনটি তাফসির থেকে তিনটি ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালাইনের মধ্যে অদ্দোহা এবং অল্লাইলি ইজা সাজার ব্যাখ্যা করেছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই লিখেন, অদ্দোহা, দোহা দ্বারা আল্লাহ তাআলা আউয়ালুন নাহার, সকালের কসম করেছেন, সেই সকাল যেই সকাল আলোকিত, সুবহানাল্লাহ বলবেন না, অর্থাৎ দুপুরের আগে, মধ্যাহ্নের আগে, পূর্বাহ্ন যে সময়টা, অর্থাৎ সূর্য উঠার পরে যখন একেবারে দুনিয়াটাকে আলোকিত করে দেয়, সেই সময়টার কসম আল্লাহ করেছেন আলোকিত সকালের। আর অল্লাইলি ইজা সাজা দ্বারা আল্লাহ, অল্লাইলি ইজা থাকানা, আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রাতের কসম করেছে। এটা হচ্ছে জালালাইনের মত। আর ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর দশম খণ্ডে লিখেন, আকসাম আল্লাহু বিদ্দুহা আল্লাযী কাল্লাম আল্লাহ, এই সকালের কসম করেছেন যেই সকালে হযরত মূসা তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না। আর অল্লাইলি ইজা সাজা দ্বারা আল্লাহ সেই রাতের কসম করেছেন যেই রাতে আল্লাহ তার হাবিবকে আরশের মেহমান করে নিয়েছেন, সে মেরাজ রাতের কসম। মেরাজ রাতটা যে কেমন নিস্তব্ধ ছিল তার ব্যাখ্যা পাওয়া যায় রসুল্লার হাদিসে। কোথায়? রসুলের হাদিসে। উম্মে হানি বিন তাবি তালিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে মেরাজে গিয়েছেন সেই রাতটা কেমন নিস্তব্ধ ছিল, এবং সেই রাতে চলনকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন, গোটা সৃষ্টির চলনকে সেই রাতে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। উম্মে হানি বিন তাবি তালিব বলেন, আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন কাবা চত্বর থেকে অজু করে, সেখানে রসুল্লাহ সিনাও সাক হয়েছিল, খাতিমে কাবা থেকে রসুল্লাহ গিয়েছেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লামাকান, লাজামান, সিদ্দাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, সত্তর হাজার নূরের পর্দা, তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাব'ই আরশুর রহমান, এরপরে আবার ফিরে এসেছেন আল্লাহ, সব সৃষ্টি জগৎ আল্লাহ তার হাবিবকে ঘুরে দেখিয়েছেন। একদিন নয়, দুই দিন নয়, সাড়ে সাতাশ বছর লম্বা সময়ের মেরাজ, সুবহানাল্লাহ বলবেন না। কিন্তু উম্মে হানি বলেন, রসুল্লাহ যখন মেরাজ থেকে ফিরে এসেছেন, আমি দেখলাম রসুল্লাহ যে অজু করে গিয়েছেন, সে অজুর পানি এখনো গড়াগড়ি খাচ্ছে। তার মানে যতক্ষণ আল্লাহ তার হাবিবকে সফর করিয়েছেন ততক্ষণ গোটা সৃষ্টির চলনকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ইমাম কুরতুবী বলেন, আল্লাহ তাআলা ওয়াল্লাইলি ইজা সাজা দ্বারা সে অন্ধকারাচ্ছন্ন করেছেন, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যাখ্যা তাফসিরে কাবীরের ষষ্ঠম খণ্ডে লেখেন, আকসামাল্লাহু বিওয়াজহি মুহাম্মাদ বিদ্দুহা,
অবি শাআরাতি মুহাম্মদ বিল্লাইলি ইজা সাজা ইমাম মাহমুদ আলুসি এবং ইমাম রাজি বলেন আল্লাহ দোহা দ্বারা রাসূলুল্লাহর নূরময় চেহারার কসম করেছেন আল্লাইলি ইজা সাজা দ্বারা আল্লাহ তার হাবিবের নূরময় চুলের কসম করেছেন দুটি কসম করেই আল্লাহ জবাবে কসমেবার বলেন ওয়াদ মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা হাবিব আপনার রব আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই আপনার প্রতি নারাজ হন নাই সুবহানাল্লাহ বলবেন না আপনার রব আল্লাহ আপনার প্রতি রাগ হন নাই আপনাকে পরিত্যাগ করেন নাই শানে নজুল না বললে এই আয়াতের ব্যাখ্যা আপনারা বুঝবেন না এই আয়াতের শানে নজুলকে আমি দুটি শানে নজুল শোনাচ্ছি একটা তাফসীর থেকে আর একটা হাদিস থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি আসলে রাসূলুল্লাহ যখন তাহাজ্জুদ নামাজে কিংবা ফরজ নামাজে কাবাতে বা তিনার ঘরে যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন আরবের কাফের নেতারা রাতভর রাত জেগে রাসূলের নূরের জবান থেকে তারা কোরআন শুনত সুবহানাল্লাহ বলবেন না রাত জেগে তারা কোরআন শুনত আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা আবু সাফওয়ান আবুল বখতারি পাপিস্তা হিন্দা উম্মে জামিল আরো যারা আছে এরা দিনভর রাসূলুল্লাহর বিরোধিতা করতো এদের একটা সংসদ ছিল না হচ্ছে দারুন নাদওয়া কি না দারুন নাদওয়া এই সাত কাফের নেতা আরো যারা আছে সহযোগী এরা দিনভর কোরআনের বিরোধিতা করতো ইসলামের বিরোধিতা করতো রাসূলুল্লাহর বিরোধিতা করতো কিন্তু রাতে এরাই আবার কোরআন শুনত সুবহানাল্লাহ বলবেন না সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন যে দিনে কাফেররা মানুষকে যদিও বাধা দিত এবং আইন জারি করতো 144 যে কেউ মুহাম্মদের জবান থেকে কোরআন শুনতে যাওয়া যাবে না দিনে আইন যারা জারি করত রাতে তারাই আবার কোরআন শোনার জন্য রসুলের ঘরের পাশে কিংবা কাবা চত্বরে ভিড় করত এই জন্য মনে রাখবেন মুসলমান বর্তমান যুগে ছদ্মবেশী মুনাফেক মার্কা কাফেরদের থেকে দেড় হাজার বছর আগে আবু জাহেল অনেক ভালো ছিল ঠিক কিনা বলেন কারণ আবু জাহেল কোরআনকে না মানলো অন্তত কোরআনটা শুনতো কিন্তু আমাদের দেশে বর্তমানে কিছু মুসলিম নামবারি মুনাফেক নেতা আছে আর কিছু ইহুদি এবং নাসারাদের দালাল আছে পশ্চিমাদের কিছু সামন্ডার গোলাম আছে যারা আল্লাহর কোরআন পছন্দ করে না কোরআন শুনে না কোরআন মানে না কাউকে কোরআন শুনতে দিতেও চায় না ঠিক কিনা বলেন এই জন্য ইসলামী শরিয়ার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোরআনের আইনের বিরুদ্ধে তাদের যত মাথা ব্যথা ঠিক কিনা বলেন কতটুকুন স্পর্ধা হলে 90% মুসলমানের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আল্লাহর কোরআনের বিধান আল্লাহর আইন শরীয়তের ফরজ বিধান ফর্দার মতো ফরজ বিধানের বিরোধিতা করা হয় ঠিক কিনা বলেন এবং কি উচ্চ পদস্থ লোকরা পর্যন্ত পর্দাকে নিয়ে কটাক্ষ করে বলে হাত মুজা পা মুজা লাগাইয়া নেকাব টেকাব বাইন্দা এগুলা কিসের পর্দা এগুলা কিসের শরীয়ত নাউজুবিল্লাহ বলবেন না এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পর্দার বিরোধিতা করা হয় কোরআনের আইনের বিরোধিতা করা হয় নাস্তিকরা মনে রেখো এক মাঘে শীত যায় না ঠিক কিনা বলেন এক মাঘে শীত যায় না এখন সময় ভালো এজন্য ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যা মন চায় তা করছো তবে মনে দেখো এক মাঘে শীত যায় না ইসলামপন্থী কোরআনপন্থীদের পক্ষে যেদিন মাঘ আসবে প্রত্যেকটা নাস্তিক মুরতাদ কোরআন বিরোধী ইসলাম বিরোধীদের বিচার বাংলাদেশেই করা হবে ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনের বিরোধী ইসলাম বিরোধী একটা নাস্তিককেও বাংলাদেশে বিনা চ্যালেঞ্জে শাস্তি ব্যতীত ছাড়তে হবে না ঠিক কিনা বলেন সম্মানিত সুধী তো দেড় হাজার বছর আগের কাফেররা কোরআনকে না মানলেও শুনতো আর বর্তমান যুগের মুসলিম নামদারি মুনাফেকরা কাফেররা কোরআন মানেও না কোরআন শুনেও না এজন্য এদের চাইতে তারা অনেকটা ভালো ছিল ঠিক কিনা বলেন তো ভাইয়েরা আমার আবু জাহেল আবুল হাবুদ বা সাহেবা উম্মে জামিল পাপিস্তা হিন্দা দিনভর কোরআনের বিরোধিতা করলো রাতভর তারা রসুলের জবান থেকে রাত জেগে তারা কোরআন শুনত সিরাতের কিতাব সাক্ষী হাদিসের কিতাব সাক্ষী তাফসীর সাক্ষী রাসূলুল্লাহ অসুস্থতার কারণে রাসূলুল্লাহ দুটি কিংবা তিনটি রাত তাহাজ্জুদের নামাজে ওঠেন নাই গোটা মক্কার মধ্যে সমালোচনার ঝড় বইতে লাগলো আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পরিত্যাগ করছে রাসূলুল্লাহকে উপর আল্লাহ তাআলা রাগ করছে আল্লাহর হাবিব কাফেরদের সমালোচনা বরদাস্ত করতে পারলেন না
রসূলের মনটা ব্যথিত হলো, রসূলুল্লাহ চেহারাটা মলিন করে ফেললেন। আপন হাবিবের কষ্ট আল্লাহ বরদাশ করতে পারেন নাই, তৎক্ষণাৎ আপন হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ওহি পাঠিয়ে দিলেন জিব্রিলকে দিয়ে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজামা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা কলা। দুহার কসম, লাইলি ইজা সাজার কসম, হাবিব আপনার রব আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার প্রতি রাগ হন নাই। এই হচ্ছে একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা বুখারি এবং তিরমিজির কিতাবু তাফাসির এসেছে। জুন্দুব ইবনে সুফিয়ান বলেন, রসুল্লার উপর কয়েকদিন ওহি আসা বন্ধ ছিল, রসুল্লার উপর কয়েকদিন ওহি আসা বন্ধ ছিল। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রসুল্লার কাছে গিয়ে বললি, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না রব্বাকা ওয়াদ্দাআকা ওয়াকলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব আল্লাহ তোমাকে পরিত্যাগ করছে এবং তোমার উপর রাগ হয়েছে। নাজবুলে বলবেন না, এবং তোমার কাছে যে শয়তানটা আসতো ওহি নিয়ে, শয়তানটা এখন আর আসে না। শয়তান কাকে বলছে? কথা বলে না। শয়তান কাকে বলছে? জিব্রাইলকে বলছে। উম্মে জামিল যখন রসুল্লার মুখের উপরেই কথা বলল, আল্লাহর হাবিব চেহারাটা মলিন করে ফেললেন, রসুল্লার অন্তরটা ব্যথিত হলো, আফন হাবিবের মলিন চেহারা এবং বুক ভরা ব্যথা আল্লাহ বরদাশ করতে পারলেন না। আপন হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য তৎক্ষণাৎ আল্লাহ সূরা দোহা নাজিল করে দিলেন, অদ্দোহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা কলা। হাবিব দোহার কসম, লাইলি ইজা সাজার কসম, আপনার রব আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার প্রতি রাগ হন নাই। বরং আল্লাহ তাআলার পরবর্তীতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। হাবিব আপনার জন্য ইহকালের চাইতে পরকাল শ্রেয়, ইহকালের চাইতে পরকাল উত্তম, পূর্ববর্তী সময়ের চাইতে আপনার জন্য পরবর্তী সময় আরো ভালো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে যেই পরিমাণ ইজ্জত সম্মান মর্যাদা দিয়েছেন, তার সাথেই তো কোনো নবী রাসূল কিংবা কারো তুলনা চলে না। আর আখেরাতে কত দিন তা তো চিন্তাই করা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কামিনাল উলা, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম, দুনিয়ার চাইতে আখেরাত উত্তম। দুনিয়াতেই এত দিছে যার সাথে কোনো মানুষ তো দূরে থাক, নবী রাসূলেরও তুলনা চলে না। আর আখেরাতে কত দিবেন তা তো চিন্তাই করা যায় না। আমি কিছু দৃষ্টান্ত দিব, কথা বলে না, দিব কিছু দৃষ্টান্ত, ধৈর্য আছে আপনাদের? ফোন এক ঘন্টা তো হয়ে গেছে, আমি টেরও পাই নাই, আর আধা ঘন্টা ধৈর্য আছে? কার কার হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান সম্মানিত সুদী। আসতো রাইতই তো না, জিও জিও সম্মানিত সুদি, আস্তো রাইত ওয়াজ শুনলে 10 মিনিটের ওয়াজও মনে থাকবে না, বরং একটু কম সম শুনবেন, যা বলি তা মনে রাখার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত সুদি, যে কথা বলছিলাম, রসুল্লাহ আল্লাহ দুনিয়াতেই এত দিছেন যার সাথে কোনো মানুষ তো দূরে থাক, কোনো নবী রাসূলের তুলনা চলে না। আর আখেরাতে কত দিবেন তা তো চিন্তাই করা যায় না। আল্লাহ তার হাবিবকে কেমন সম্মান কেমন মর্যাদা দিয়েছেন, রসুলের ইজ্জত রসুলের আজমত রসুলের সম্মানের আলোচনা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে করেছেন। আল্লাহ তাআলা সূরা ইনসিরাতে বলেন, রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, হাবিব রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। কতটুক ব্যাখ্যাটা আল্লাহ নিজেই করেছেন হাদিসে কুদসির মধ্যে, সহিহ বুখারী সাক্ষী, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ব্যাখ্যা করেন, হাবিবি ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা, যেখানে আমার কথা সেখানে আপনার কথা। সুবহানাল্লাহ বলবেন না? কি আকাশে কি বাতাসে, কি ধুলোকে কি ভুলোকে, কি আজানে কি ইকামতে, কি কোরআনে কি নামাজে, এমন কোন জায়গা খুঁজে পাবেন না যেখানে আল্লাহর আলোচনা আছে রসুলের আলোচনা নাই, ঠিক কিনা বলেন? শুধু যে দুনিয়াতে সীমাবদ্ধ তা নয়, ফাউকা সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমানের মধ্যে আল্লাহ
তার নামের সঙ্গে বন্ধুর নাম মোবারক লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহ আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখছে শিরিক হয় নাই আমরা লিখলে শিরিক হবে কথা বলে না আল্লাহ লিখছে তো শিরিক হয় না আমরা লিখতে শিরিক হবে ওই যে বললাম লা মাযহাবীদের কথা এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি একসাথে লেখা যাবে না লিখলে নাকি শিরিক হয় নাউজুবিল্লাহ বলবেন না এরপর আমরা যে লিখি মসজিদের এক পাশে আল্লাহ মেহরাবের আরেক পাশে মুহাম্মদ তারা বলে এটা লিখলে নাকি শিরিক হয় নাজবুল্লাহ বলবেন না আবার নারায়ে তাকবীরের সাথে যখন আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিই তখনও শিরকের গন্ধ খোঁজে ঠিক কি না বলেন বেটা নিজেদের পীরের স্লোগান দাও নিজেদের নেতা স্লোগান দাও নিজেদের দলের স্লোগান দাও নিজেদের আদর্শ স্লোগান দাও সেখানে বেদাতের গন্ধ খোঁজো না শিরকের গন্ধ খোঁজো না শুধু রাসূলুল্লাহর রিসালাতে স্লোগানের মধ্যে যারা গন্ধ খোঁজে শিরকের আর বেদাতে এদের মধ্যে অবশ্য রাসূলের দুশ্মনী আছে ঠিক কি না বলেন সম্মানিত সুদী আল্লাহ যেখানে তার নিজের শান বর্ণনা করেছেন সেখানে হাবিবের শান রেখেছেন সুবহানাল্লাহ বলেন প্রতিটা রুমে রুমে আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধু মোবারক লিখে রেখেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই তার লিখিত কিতাব মাদারের জুন্নবুয়ার মধ্যে লেখেন আল্লাহ জান্নাতের প্রতিটা বৃক্ষের পাতায় পাতায় আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম মোবারক লিখে রেখেছে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ভাইরা আমার আল্লাহর হাবিবের জিকিরকে এত সমর্থ করেছেন এত সমুন্নত করেছেন যেখানে নিজের আলোচনা সেখানে বন্ধুর আলোচনা যেখানে যে শান সেখানে বন্ধুর শান যেখানে আল্লাহর কথা সেখানে বন্ধু রসুলের কথা তাই নয় এত ইজ্জত এত মর্যাদা এত স্পেশাল সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন যার দ্বারে কাছে কোনো মানুষ তো দূরে থাক আদম থেকে ঈসা পর্যন্ত কোনো একজন নবী রাসূল নাই মুহাদ্দিসগণ রসুলুল্লাহর স্পেশাল কিছু সম্মানকে মর্যাদাকে একত্রিত করেছেন যা শুধু আল্লাহ তার হাবিবকে দিয়েছে পূর্বকার জামানার কোনো একজন নবীকেও দেন নাই আমি কয়েকটা দিচ্ছি আপনাদেরকে দৃষ্টান্ত কোরআন থেকে হাদিস থেকে মুহাদ্দিসগণ লেখেন আল্লাহ তার হাবিবকে এমন কিছু স্পেশাল সম্মান দিয়েছেন আল্লাহ তার হাবিবকে এমন কিছু স্পেশাল মর্যাদা দিয়েছেন যা অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই ও গোয়েনঘাটবাসী কোন নবীর মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছো আজকে নিজেদের পকেটের টাকা খরচ করে কোন নবীর মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করে নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে বসে আছো একটু নবীকে চিনো কত আজমত কত সম্মান কত মর্যাদা কত ইজ্জত তার একটু জানো মুহাদ্দিসগণ লেখেন এত ইজ্জত দিয়েছে তার হাবিব কাল্লাহ যা অন্য কোনো নবী রাসূল কাল্লাহ দেন নাই তার মধ্যে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বলবেন না আমার রসুল প্রথম মুসলমান এ থেকে কারো কোনো সন্দেহ আছে কথা বলেন না কেন সন্দেহ আছে লা মাযহাবের রসুলকে প্রথম মুসলমান মানে না অথচ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন হাবিব আপনি বলে দেন সূরা আনআমে আল্লাহ বলেছেন অবিজালিকে উমিরতু ও আনা আউয়ালুল মুসলিমিন এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি আমি মুহাম্মদ প্রথম মুসলমান এটা ঘোষণা কার আল্লাহ তার হাবিব বলছে আপনি বলেন আমি মুহাম্মদ প্রথম মুসলমান বলবেন কিভাবে হলো আদম আসলো সবার আগে রসুল আসলো সবার শেষে তো মুহাম্মদ সাসান প্রথম মুসলমান কিভাবে হয় প্রশ্ন আসে না তার জবাব আমি দিয়ে যাই শোনেন আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি আমার রসুলের আগে কেউ দিতে পারে নাই কোরআন সাক্ষী তাফসির সাক্ষী হাদিস সাক্ষী আল্লাহ তাআলা আলমে আরহার মধ্যে আত্মার জগতে একটি সম্মেলন করেছিলেন সেখানে সব রূহ উপস্থিত ছিল আল্লাহ তাআলা সেই সম্মেলনে সকল রূহকে লক্ষ্য করে একটা প্রশ্ন করেছেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই
আত্মার জগতে আল্লাহর এই প্রশ্নের জবাব কোনো একটা রূহেরও জানা ছিল না, সকল রূহ তখন চুপ ছিল। আত্মার জগতে সীমাহীন নীরবতাকে ভঙ্গ করে সবার আগে আল্লাহ প্রশ্নের যিনি জবাব দিয়েছেন তিনি আমার নবী, আপনার নবী নূর নবী মুহাম্মদ আল আরবি। তিনি বলেছেন বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, কোরআন এসেছে কলু বালা, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ রুবুবিয়তের স্বীকৃতি সর্বপ্রথম আদম দেন নাই, ঈসা দেন নাই, ইব্রাহিম দেন নাই, নূহ দেন নাই, মুসা দেন নাই, ইউসুফ দেন নাই। আল্লাহ রুবুবিয়তের স্বীকৃতি সবার আগে যিনি দিয়েছেন তিনি আমার নবী, তোমার নবী নূর নবী মুহাম্মদ আল আরবি। হুজুর বলেছেন বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। প্রথম মুসলমান, এটা রাসূলের স্পেশাল মর্যাদা, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তার হাবিবকে আরেকটি মর্যাদা দিয়েছেন, সেটি হচ্ছে বন্ধু নূরকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ বলেছেন আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলবেন না। সকল কিছু সৃষ্টিটাকে আল্লাহ তার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। তবে আকিদা স্বচ্ছ হতে হবে, রসুলের নূর এটা জাতি নূর বললে শিরিক হবে, এটা খালকি নূর। আমার দেশে রসুলের নূর নিয়েও বাড়াবাড়ি আছে, কথা বলেন আছে না নাই? বেদাতিরা বলে আল্লাহ রসুল আল্লাহ জাতি নূরের জ্যোতি, নাজুবুলে বলবেন না, বলে যিনি আল্লাহ তিনি রসুল, নাজুবুলে বলবেন না, কো আল্লাহ রসুল আল্লাহ নাকি জাত থেকে হয়েছে জাতি নূর, কো যিনি আল্লাহ তিনি রসুল। আল্লাহ মাযহাবীরা তো রসুলের নূরকে মানেই না, বলে তিনি তো আমাদের মতো রক্ত মাংসের সাধারণ মাটির মানুষ, নাজবুলে বলবেন না। একদল রসুল্লাহকে সাধারণ বলে কুফর করতেছে, আরেকদল রসুল্লাহকে আল্লাহ জাতের সাথে তুলনা করে শিরিক করতেছে। আমরা জনফুর ফুরফুরা সারসেনা সোনাগান্ডা ফুলতলি যারা আহলে হক আহলে সুন্নাত, আমরা বলি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, তবে সেটা জাতি নূর না, সেটা খালকি নূর। খালেককে জোরবান, খালেককে রসুলের নূর কি? খালকি নূর, রসুল নূর, এতে কোনো সন্দেহ নাই, তবে সেটা কি? খালকি নূর। জাতি নূর বললে শিরিক হবে। আল্লাহ সর্বপ্রথম তার হাবিবের নূরকে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, এত স্পেশাল সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, তার মধ্যে আরেকটি হলো লাখের উপর নবী রাসূলের ইমাম আল্লাহ তার হাবিবকে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না। আদম থেকে ঈসা পর্যন্ত একজন নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বানান নাই, কিন্তু আফন হাবিবকে আল্লাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বানিয়েছেন। বলবেন কিভাবে হলো? হাদিস সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী, মেরা যদিনীতে রসুল্লাহ যখন কাবা থেকে রওনা হলো বোরাকের পিঠে করে, রসুল্লাহর প্রথম স্টপেজ ছিল বাইতুল মুকাদ্দাস, আমাদের পূর্ব কেবলা যেটা ছিল, মুকাদ্দাস মুকাদ্দিস মাকদিস তিনটা আরবি চলে, আমাদের পূর্ব কেবলা যেটা ছিল আকসাতে মসজিদ আকসা জেরুজালেমে ফিলিস্তিন, রসুলের প্রথম স্টপেজ ছিল বাইতুল মুকাদ্দাসে। সব নবী রসুল সেদিন উপস্থিত ছিল বাইতুল মুকাদ্দাসে, একটিমাত্র জায়গা খালি সেটা হচ্ছে মেহরাবটা, ইমামতির জায়গা কে করবে আজকের ইমামতি? হযরত আদম মনে মনে চিন্তা করে, আমি তো সফিউল্লাহ আবুল বাশার, আজকে চান্সটা মনে হয় আমি পেয়ে যাব। ইব্রাহিম চিন্তা করে, আমি তো খলিলুল্লাহ, চান্সটা মনে হয় আল্লাহ আমাকে দিবেন, কথা বুঝতেছেন আমার? মুসা চিন্তা করে, আমি তো কালিমুল্লাহ, চান্সটা মনে হয় আজকে আমি পাব। ঈসা চিন্তা করে, আমি তো রুহুল্লাহ, চান্সটা মনে হয় আজকে আমি পেয়ে যাব। সবার চিন্তাকে ভুমেরাং করে দিয়ে আপন হাবিবকে আল্লাহ মেহরাবে পাঠায়া নামাজের ইমাম বানানোর পাশাপাশি আল্লাহ বন্ধুকে বানায় দিলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। এই স্পেশাল মর্যাদাটা একমাত্র রসুলুল্লাহ পেয়েছেন, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী রাসুল পান নাই। এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, রসুল্লাহকে প্রেরণ করে নবুয়ত রেসালাতের দরজা আল্লাহ চিরতর বন্ধ করে দিয়েছেন, আর রসুল্লাহকে আল্লাহ স্পেশাল সম্মান দিয়েছেন খাতামুন নাবিয়্যিনের, সুবহানাল্লাহ বলবেন না। পূর্বকার জামানায় এত নবী এসেছেন, কাউকে আল্লাহ প্রেরণ করে নবুয়ত রেসালাতের দরজা বন্ধ করেন নাই,
শুধু তাই না কারো মাধ্যমে আল্লাহ নবুয়তের ইমারত পরিসমাপ্ত করেন নাই কিন্তু রাসূলুল্লাহকে প্রেরণ করে নবুয়তের সালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন নবুয়তের ইমারতকে পরিসমাপ্ত করেছেন আর বন্ধুকে স্পেশাল সম্মান দিয়েছেন খাতামুন নাবিজিনের মর্যাদা সুবহানাল্লাহ বলবেন না সূরা হাজাবের মধ্যে আল্লাহ সেই ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ وخاتم النبيين الله تعالى بلن ما كان محمد أبا أحد من رجالكم محمد صلى الله عليه وسلم تم در متو پرابت بوشكو كنو پروشري بدانان ولكن رسول الله تني الله رسول وخاتم النبيين ابن تني شربشش نبي رسول الله شربشش نبي غشنا كار جر بلن كار এই ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন এই সিদ্ধান্ত আল্লাহ পৃথিবীর সৃষ্টির সাথে সাথেই নিয়েছেন শুধু তাই না এই প্রচার আল্লাহ লাখের উপর নবী রাসূলকে দিয়ে করিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না লাখের উপর নবী রাসূল তাদের কনস্টিটিউশন সংবিধানের মধ্যে মতপার্থক্য থাকলেও কিছু বিষয় তারা একমত ছিলেন কিছু প্রচার তারা করেছেন তার মধ্যে একটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এই ঘোষণা এই খবর প্রত্যেকটা নবী তার উম্মতকে জানিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে যেখানে আল্লাহর সিদ্ধান্ত রাসূলুল্লাহ সর্বশেষ নবী এটা আল্লাহর সিদ্ধান্ত রাসূলুল্লাহকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সালাতের দরজাকে চিরতর বন্ধ করে দিয়েছে সেখানে রাসূলুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকালের পর কিংবা রাসূলুল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় কিংবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেউ যদি নিজেদেরকে নবী দাবি করে তা মানা তো দূরে থাক সে যে নবী সেটার প্রমাণ চাইতে যাওয়াও জায়েজ নাই সেটা চাইতে প্রমাণ চাইতে যাওয়াও জায়েজ নাই কারণ খতম নবুয়তের সম্পর্কে ইমানের সাথে সেখানে যদি কারো সামান্য সন্দেহ ঢুকে যায় তৎক্ষণাৎ তার ইমান নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন সম্মানিত শুধু রাসূলকে আল্লাহ স্পেশাল সম্মান দিয়েছে খাতামুন নাবিয়্যিন রাসূল সর্বশেষ নবী শুধু তাই নয় ভাইরা আমার এই নবীর এত ইজ্জত এত সম্মান এত মর্যাদা পূর্বকার জামানার নবীরা শত শত বছর হায়াত পেয়েছেন লম্বা সময় হায়াত পেয়ে তারা দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কারো মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেন নাই এত লম্বা হায়াত শত শত বছর দাওয়াত তারপর আল্লাহ দিনকে পরিপূর্ণ করেন নাই কিন্তু আমার নবী তোমার নবী আখিরি নবী হায়াত পেয়েছে মাত্র 63 বছর নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছরে দাওয়াত দিয়েছে মাত্র 23 বছর এর মধ্যে শিয়াবে আবি তালিবের মধ্যে জেলখানাতেও ছিল 3 বছর রাসূলুল্লাহকে প্রথম 3 বছর তো গোপনে দাওয়াত দিয়েছেন সেটা অন্য কথা লম্বা কথা আমি ব্যাখ্যায় যাব না অর্থাৎ সর্বসাকুল্যে প্রকাশ্যে গোপনে জেলখানায় থেকে সব মিলিয়ে রাসূল দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর এই 23 বছর দাওয়াত পূর্বকার জামানার নবীরা শত শত বছর দাওয়াত দিয়েছেন আল্লাহ দিনকে পরিপূর্ণ করেন নাই আমার নবী তোমার নবী সব মিলিয়ে 23 বছর দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা 23 বছরের দাওয়াত ও তাবলীগকে কবুল করে সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে তাফসীর খাজান শেখ ইমাম খাজান লিখেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে রাসূলুল্লাহ আরাফার ময়দানে উষ্ট্রীর পিঠে বসে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন সেদিন রাসূলুল্লাহর সামনে 124,000 মতান্তরে 140,000 সাহাবী উপস্থিত ছিল আল্লাহ তাআলা জিব্রিলকে দিয়ে ওহী পাঠিয়ে দিলেন সূরা মায়েদার আয়াত আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله বলেন আল্লাহ বলে হাবিব আজকের এই দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম وأتممت عليكم نعمتي আর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম ورضيت لكم الإسلام دينا আর একমাত্র ইসলামকে আমি দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত মনোনীত অনুমোদিত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ঠিক কিনা বলেন ইসলাম এটা পূর্ণাঙ্গ দিন ইসলাম এটা পরিপূর্ণ দিন ইসলাম এটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত দিন এই জন্য ইসলামপন্থী কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমার দেশে দেখবেন কিছু মুসলিম নামধারী মুনাফেক আছে কি আছে
মুনাফেক আছে এরা দেখবেন পূজা আসলে স্লোগান দেয় ধর্ম জারদার উৎসব সবার যদি বলে স্লোগান কেন দাও আমরা ধর্মনিরপেক্ষ দাবি করে নিজেদেরকে ধর্মনিরপেক্ষ স্লোগান দেয় ধর্ম জারদার উৎসব সবার অর্থাৎ সবার সাথে তাল মিলাইয়া চলতেছা নাচগুলো বলবেন না এদের স্বভাব অনেকটা মাছির মতো এরা পায়খানাতেও বসে আবার দুধও বসে ঠিক কিনা বলেন মুমিন কখনো মাছির চরিত্রের হতে পারে না মুমিনের চরিত্র হবে মৌমাছির শুধু ফুলে বসবে কোন ময়লাযুক্ত জিনিসে মৌমাছি কোনোদিন বসে না আর মুনাফিক যে সে ময়লাতেও যায় ভালোটাতেও যায় এরা দেখবেন ভালোটাতেও আছে খারাপটাতেও আছে এরা সকালবেলা দেখবেন রহমানের নাম বিকেলবেলা রামের নাম ঠিক কিনা বলেন ঈদের সময় জাতি ঈদগাহে গিয়ে ঈদের শুভেচ্ছাও দেয় আবার শারদীয় দুর্গোৎসবের সময় দুর্গাপূজার শুভেচ্ছাও দেয় এরা কি মুমিন না খাঁটি মুনাফেক জোরে বলেন এরা কি মুমিন না খাঁটি মুনাফেক এরা মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানায় কো সমস্যা কি ধর্ম জার জার উৎসব সভা নাজবুলে বলবেন না ধর্ম জার জার এটা একটি শিরকি স্লোগান একটি কুফরি স্লোগান আচ্ছা আপনি বলেন ধর্ম জার জার উৎসব সভার এটা মুমিনের স্লোগান দেওয়ার সুযোগ আছে আপনি যদি বলেন ধর্ম জার জার উৎসব সভা তো স্লোগান তো আমরাও দিতে পারি আমরা বলবো চাকরি জার জার বেতন সভা কি বলেন আপনারা কথা বলেন না তোমরা যদি বলো ধর্ম জার জার উৎসব সভার আমরা বলবো গাছ জার জার ফল সভা ঠিক কি না জমি জার জার ফসল সভার ফুকুর জার জার মাস সভার দুই একটা দুষ্ট যুবক থাকলে বলবো হুজুর স্লোগান তো আমরারও একটা আছে কি বিয়ে জার জার বউ সভা বিয়ে জার জার কথা বলে না বিয়ে জার জার সুযোগ আছে ইসলামে কথা বলে না আছে নাই অতএব ধর্ম জার জার উৎসব সবার না ধর্ম জার উৎসব তার হিন্দু পূজায় যাবে মুসলমান ঈদগাহে যাবে কারোটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা চলবে না তবে আমি ওই সমস্ত সেকুলারিস্ট ধর্মনিরপেক্ষবাদীদেরকে বলবো শোনো স্লোগান যদি শিখতে চাও ইসলাম পন্থীদের কাছ থেকে শিখো আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার না কিন্তু ধর্ম যার যার দেশটা সবার ঠিক কিনা বলেন ধর্ম যার যার দেশটা সবার কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি চাকমা কি মুসলমান বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার দায়িত্ব দল মত জাতি ধর্ম বর্ণ শেষে এই দেশের সকল ধর্মের বর্ণের মানুষের দায়িত্ব বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করা ঠিক কিনা বলেন যদি এই দেশের মাটিতে স্বাধীনতায় যদি কেউ হাত বসাতে চায় সেই হাতকে ব্যঙ্গে গুড়িয়ে দিতে হিন্দু বৌদ্ধ মুসলমান সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ঠিক কিনা বলেন কারণ আমরা স্বাধীন বাংলাদেশের প্রশ্নে কারো সাথে আপোষ করব না ঠিক কিনা বলেন আমরা দল যা যেটাই হোক দেশটা আমাদের সবার কি বলেন আপনারা দলীয়ভাবে কেউ আওয়ামী লীগ করতে পারে কেউ বিএনপি করতে পারে কেউ জাতীয় পার্টি করতে পারে কেউ জামাত ইসলাম করতে পারে কেউ তাবলিগ কেউ তরিকত কেউ হেফাজত আবার জাসদ বাসদ আর কি কি আছে যা আছে দলের মধ্যে আমাদের মতের মধ্যে মত পার্থক্য থাকতে পারে দলীয় মত পার্থক্য থাকতে পারে বিভেদ থাকতে পারে দ্বন্দ্ব থাকতে পারে তবে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে কারো সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই এই ক্ষেত্রে আমরা সবাই এক ঠিক কিনা বলেন আমার দেশের স্বাধীনতায় যদি কেউ হাত বসায় হোক সেটা আমেরিকা হোক সেটা ভারত কাউকে আমরা ফাঁক দিব না আজকে বাংলাদেশকে নিয়ে দুই দেশের মাতামাতি একটু বেশি একদিকে ভারত আর একদিকে আমেরিকা ঠিক কিনা বলেন সবাই চায় সবার দাদাগিরি এই দেশে প্রতিষ্ঠা করতে সাবধান কোনোদিনও বাংলাদেশে কারো দাদাগিরি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না আর যারা দায়িত্বে কর্তৃত্বে আছেন বা যাইতে চান আপনারাও কেউ কেউ চান ভারতকে খুশি করে টিকে থাকতে আবার কেউ চান আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে না বাংলাদেশকে নিয়ে কোন রকমের ষড়যন্ত্র আমরা করতে দিব না ঠিক কিনা বলেন বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে সেখানে আমেরিকা কিংবা ভারত কাউকে কোন রকমের নাক গলাতে দিতে আমরা দিব না ইনশাল্লাহ কারণ তারা যদি আমার দেশ নিয়ে নাক গলায় বাংলাদেশের স্বাধীনতা একদিন তারা বিপন্ন করে ছাড়বে সেই সুযোগ আমরা 90% মুসলমান বাংলাদেশে দিতে পারি না কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান সম্মানিত সুধি বাংলাদেশটা আমাদের সবার এই ক্ষেত্রে আমাদের কোনো দল নাই এই ক্ষেত্রে আমাদের কোনো মত নাই এই ক্ষেত্রে আমরা কে কোন দলের কে কোন মতের সেটা আমরা দেখব না দেশটা আমাদের সবার ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার সেজন্যই বলছি কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ আল্লাহ 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে
আমি তো ক্লান্ত হয়ে গেছি এমনিতেই যে গরম পড়তেছে এক তো প্রাকৃতিক গরম আরেক হলো মানুষের গরম ঠিক কিনা বলেন আপনারা মোটামুটি মৌমাছির মৌচাকের মতো ঝাঁকবেন আমি ভাবতেছি যে আমি তো একা ডানে বামে যারা আছে তিন ফুট দূরত্বে অন্তত আপনারা তো একজনের সাথে একজন ঘেঁষে বসে আছেন গরম লাগে না লাগে তবে রসুলের মহাব্বতের কারণে গরমটাও মিষ্টি মনে হয় আমি কল্পনা করি না এতক্ষণ কথা বলবো আমি আগেই বলে এসেছি যে মসজিদের প্রোগ্রাম আমি এক ঘন্টার বেশি কথা বলতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ এক ঘন্টার উপরে হয়ে গেছে এখনো ১৩ পাই নাই আমি আর কিছু সময় ধৈর্য আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু যে কথা বলছিলাম আল্লাহ তাআলা লাখের উপর নবী রাসূল দিনের দাওয়াত দিয়েছে একদিন দুই দিন না শত শত বছর আল্লাহ দিনকে পরিপূর্ণ করেন নাই আপন হাবিব মাত্র কত বছর মক্কায় ১৩ মদিনায় ১০ মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার শুধু তাই নয় এত ইজ্জত এত সম্মান এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন অবাক হয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন এদিকে মনোযোগী হন আপনারা যারা তুলতেছে তারা তুলুক না আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কারো কেউ কেউ বলেন ১২৪,০০০ কেউ কেউ বলেন ২২৪,০০০ যেহেতু মতানৈক্য আছে আমি বলি লাখের উপর এবার ১,০০,০০০ হোক আর ২,০০,০০০ হোক লাখের উপর নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা সমান মর্যাদা দেন নাই লাখের উপর নবী রাসূলের পদ্ধতি থেকে আল্লাহ ৩১৩ জনকে স্পেশাল রাসূল নির্বাচিত করেছেন সুবহানাল্লাহ বলবেন না এই ৩১৩ জন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ রাসূল নামের সাথে কাউকে ব্যবহার করতে দেন নাই একমাত্র আপন হাবুবকে আল্লাহ তাআলা শব্দ রাসূল নামের সঙ্গে ব্যবহার করতে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম মুসা ঈসা তারাও রাসূল ছিল কিন্তু কেউ নামের সাথে রাসূল শব্দ ব্যবহার করতে পারেন নাই রাসূল ছিল ঠিক কিন্তু নামের সাথে ব্যবহারের অনুমতি পান নাই একমাত্র রাসূলের ব্যবহারের অনুমতি পেয়েছে আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু তাই না সবার ঊর্ধ্বে রাসূলের স্থানকেও আল্লাহ দিয়েছেন লাখের উপর নবীর মধ্য থেকে ৩১৩ জন স্পেশাল রাসূল এদেরও সবার সমান মর্যাদা নয় ৩১৩ জনের মধ্য থেকে আল্লাহ ২৫ জনকে স্পেশাল ২৫ জনের আলোচনা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে করেছেন আবার এই ২৫ জনকে আল্লাহ সমান মর্যাদা দেন নাই তাদের মধ্য থেকে ৫ জনকে আল্লাহ উলিল আজম পয়গাম্বর হিসেবে ঘোষণা দিয়েছেন আবার এই ৫ জনের মর্যাদাও সমান নয় এই ৫ জনের মধ্যে যিনি সেরা তিনি হলেন তোমার নবী আমার নবী মুহাম্মদ আল আরাবি যার স্থান আল্লাহর পরেই সৃষ্টির মধ্যে স্রষ্টা হচ্ছে আল্লাহ আল্লাহ সৃষ্টির মধ্যে রসুলুল্লাহর শান মর্যাদা সবার ঊর্ধ্বে অর্থাৎ গোটা সৃষ্টির উপরে আল্লাহর পরে যার স্থান তিনি আমার নবী তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত ইজ্জত এত সম্মান ও গোয়েঙ্গাবাসী তোমরা কত ভাগ্যবান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসে তোমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে আজকে মৌমাছির মৌচাকের মতো ঝাঁক বেঁধে বসে আছো তোমরা কত ভাগ্যবান আজকে নবীকে একটু চিনে যাও কোন নবী পেয়েছি আমরা এত মর্যাদা এই নবীর এই কোরআনটার দিকে তাকালে দেখবেন এখানে হাফেজে কোরআনরা বসে আছে আমার ডানে বামের সামনে এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবীকে নাম ধরে ধরে আল্লাহ কোরআনের মধ্যে ডেকেছেন আদমকে ডেকেছেন ইয়া আদম বলে ইব্রাহিমকে ডেকেছেন ইয়া ইব্রাহিম বলে মুসাকে ডেকেছেন ইয়া মুসা বলে ঈসাকে ডেকেছেন ইয়া ঈসা বলে জাকারিয়াকে ডেকেছেন ইয়া জাকারিয়া বলে ইয়াহিয়াকে ডেকেছেন ইয়া ইয়াহিয়া বলে শুআইবকে ডেকেছেন ইয়া শুআইব বলে নূহকে ডেকেছেন ইয়া নূহ বলে অসংখ্য হাফেজে কোরআন আমার ডানে বামে সামনে আছে আমি কোরআনটাকে সামনে রেখে চ্যালেঞ্জ করে বলবো একটা প্রমাণ কেউ কোরআনের মধ্যে দেখাতে পারবে না আল্লাহ আদমকে যেমন ইয়া আদম বলে ডাকছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে নাম ধরে কোরআনে ডেকেছে এমন একটা প্রমাণও কেউ দেখাতে পারবে না যদি পারে পকেটে যা আছে তা হাদিয়া করে দিব প্রমাণ দিতে পারবে কেউ ইয়া মুহাম্মদ বলে নাম ধরে বন্দুক আল্লাহ ডেকেছে এমন একটা প্রমাণও কোরআনে নাই সুবহানাল্লাহ বলবেন না আদমকে ডাকছে ইয়া আদম হে আদম বলে ইব্রাহিমকে ডাকছে মুসাকে ডাকছে ঈসাকে ডাকছে কিন্তু বন্ধুকে নাম ধরে ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন নাই এখন প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহকে তাহলে রসুলকে ডাকেন নাই ডেকেছেন তবে নাম ধরে না বন্ধুকে আল্লাহ ডেকেছেন বন্ধুর বাসায়
আল্লাহর হাবিবকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল বলে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিবকে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী বলে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন ইয়াসিন সুবহানাল্লাহ বলবেন না তার মানে ইয়া সাইয়্যেদ আল বাশার হে মানব জাতির নেতা আল্লাহর হাবিবকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ও রাব্বাকা ফাকাব্বির ও সিয়াবাকা ফাতাহহির আল্লাহু আকবার বলবেন না আল্লাহর হাবিবকে ডেকেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে অর্থাৎ উম্মতের অন্তরে বন্ধুর আজমত সম্মান ইশক মুহাব্বত তাজিম ভালোবাসা আর সম্মানকে বাড়িয়ে দেওয়ার জন্য যতবার বন্ধুকে ডেকেছেন আদমের মতো ঈসার মতো ইব্রাহিম আর মুসার মতো ডাকেন নাই বন্ধুকে ডেকেছেন বন্ধুর বাসায় যেন উম্মতের অন্তরে বন্ধুর ইজ্জত সম্মান মর্যাদা বহু গুণে বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ কত সম্মান আল্লাহ নবীকে দিয়েছে বলতে গেলে সারা রাত বলা যাবে এত সম্মান এই নবীর গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী আমার নূর নবী এত সৌন্দর্য আমার নূর নবীকে আল্লাহ দিয়েছেন অন্য কোন নবী রাসূলের নবীর সাথে তুলনা চলে না সুবহানাল্লাহ বলবেন না আপনারা তো শুনেছেন ওয়াজে বিভিন্ন মিম্বরে কোরআনুল কারিমের মধ্যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ এই পৃথিবীতে একজন নবীকে অনেক সৌন্দর্যের অধিকারী করেছেন তিনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বর হযরত ইউসুফ ঠিক কিনা বলেন এত সুন্দর ছিল হযরত ইউসুফ মিশরের মেয়েরা জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফ নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল ১৩ পায় নাই কিন্তু আমার নবী আপনার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন যার সৌন্দর্য হযরত ইউসুফের সৌন্দর্য যার সৌন্দর্যের সাথে তুলনা চলে না হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই খাসাইসুল কুবরার মধ্যে লেখেন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মিশরের মেয়েদেরকে ফেলো আম্মাদান মিশরের মেয়েদেরকে বলল ও মিশরের মেয়েরা শোনো ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে আম্মাদান বলল ও মিশরের মেয়েরা শোনো যদি জুলাইখার সঙ্গী সাথীরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখত আঙ্গুল নয় তারা তাদের কলিজা কেটে ফেলতো একটু টের পেত না এত সুন্দর ছিল আমার নূর নবী হাসলে দাঁত থেকে নূর বের হতো সুবহানাল্লাহ বলবেন না হাত তুললে বগল থেকে নূর বের হতো সহি বুখারি দ্বিতীয় খণ্ডের হাদিস আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবিব যখন খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহে আমরা দেখলাম রসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে সুবহানাল্লাহ বলবেন না শামাইল তিরমিজির হাদিস সাহাবী বলেন ইযা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পরেদার সারা দুনিয়ার হেরে মেরে পরেদার খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার সবাই যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পরেদার সারা দুনিয়ার হেরে মেরে পরেদার খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বিপুল রাঙা পায় তলে তার ভাবে বিপুল রাঙা পায়ের তলে পর্বতে জঙ্গম টল মল টলে পর্বতে জঙ্গম টল মল টলে খুরমা খেজুর বাদামে জাফরানি ফুল খুরমা খেজুর বাদামে জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা আসমানে মেঘ চলে সায়া দিতে পাহাড়েরা সুগলে ঝরনার পানিতে আসমানে মেঘ চলে সায়া দিতে
পাহাড়ে রাশু গলে ঝরনার পানিতে বিজলি চায় মালা হতে বিজলি চায় মালা হতে পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা ভাইরা আমার এত ইজ্জত এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন সেটার মধ্যে একটি হলো সৌন্দর্য এত সৌন্দর্য বন্ধুকে দিয়েছেন গোটা সৃষ্টি জগতে সব সৌন্দর্যকে একত্রিত করলো আমার দুর্দেবীর সৌন্দর্যের সাথে তার কোনো তুলনাই চলে না এত সম্মান যদি দুনিয়াতে দিয়ে থাকে আমি আলোচনা সংক্ষেপ করে নিচ্ছি এবার অনেক সময় হয়ে গেছে এবার আমি আপনাদের কাছে জানতে চাই ও গোয়েঙ্কাট বাসী এত সম্মান যদি আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে দিয়ে থাকে আল্লাহ যে বলে সলাল আখিরাতু খাইরুল্লাকা মিনাল উলা দুনিয়ার চাইতে আখেরাত আপনার জন্য উত্তম তাহলে আখেরাতে কত দিবেন তা তো চিন্তাই করা যায় না দুনিয়াতে এত দিছে আখেরাতে কত দিব আমি তিনটা দৃষ্টান্ত দিচ্ছি আল্লাহ আখেরাতে কত দিবেন আল্লাহ বলেন মুহাদ্দিসগণ লেখেন আল্লাহ স্পেশাল একটা সম্মান তার হাবিবকে আখেরাতে দিবেন সেটা হলো কাউসার সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা আখেরাতে তার হাবিবকে কাউসারের মালিক বানায় দিবেন এই ঘোষণা আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি কি এ কাউসার হুজুর বলেছেন আহলা মিনাল আসল আতিয়াবু মিনাল লাবান আতিয়াবু মিনাল মেস এটা দুধের চাইতো সাদা মধুর চাইতো মিঠা মেসকের চাইতো সুগ্রা রসুলের যে উম্মত রসুলের হাতে এক ডোক কাউসার পান করবে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না বলেন সুবহানাল্লাহ এই কাউসারের নিয়ামত আল্লাহ হাবিবকে দান করবেন যার হাতে অন্যান্য নবীরা পর্যন্ত কাউসার পান করবে সুবহানাল্লাহ বলবেন না এত সম্মান আখিরাতে দিবেন লাখের উপর নবী রাসূল থাকবে আর সে ছায়ায় হাশরের ময়দানে আর সে ছায়া থাকবে লাখের উপর নবীরা কিন্তু আপন হাবিবকে আল্লাহ আর সে ছায়া রাখবেন না আল্লাহ বন্ধুর জন্য একটা স্টেজ বানাবেন মঞ্চ বানাবেন যেটা আরশে আজিমের মধ্যে যার নাম হবে মাকামে মাহমুদ বন্ধুর জন্য একমাত্র বন্ধুর জন্য স্পেশাল মঞ্চ সেটা হচ্ছে মাকামে মাহমুদ আল্লাহু আকবার এমন এক নবী পাইছি আমরা দুনিয়াতে যেই নবীকে আল্লাহ দুনিয়াতে থাকতে আরশ ঘুরাইয়া দেখাইছে আর আখেরাতে তো আরশে বন্ধুর জন্য মঞ্চই বানাবেন সুবহানাল্লাহ বলবেন না দুনিয়াতে থাকতেই তো আল্লাহ হাবিবকে আরশ পর্যন্ত নিছে হাবিব আপনার কদমের ধুলি শুধু জমিন পাবে তা না আল্লাহর আরশ পর্যন্ত রসুলের কদমের ধুলি আল্লাহ পৌঁছাইছে সুবহানাল্লাহ বলবেন না কোন নবীর উম্মত হইছি আমরা আর কোন নবীর মহাব্বতে মিলাদুন নবীর মাহফিল কায়েম করেছি এটা ভাগ্যের ব্যাপার সৌভাগ্য খুশ কিসমত গোয়েঙ্কাট বাসী কিসমত আল্লাহ খুলে দিয়েছে ভাগ্য সুপ্রসন্ন বিদায় আপনারা পেরেছেন মনটা অনেক বড় নবীর প্রেম আছে দিলের মধ্যে এজন্যই সম্ভব হয়েছে কারণ আমাদের নবীর শান্ত সবার ঊর্ধ্বে নবীকাল এত সম্মান দিয়েছে দুনিয়াতে থাকতে আরশ পর্যন্ত রসুল কাল্লা ঘুরাইছে আর আখেরাতে সব নবীরা রাখবে আরশের ছায়ায় আর বন্ধুর জন্য স্পেশাল একটা মঞ্চ বানাবেন আর সেটা আরশের নিচে না আরশের মধ্যে যার নাম হবে মাকামে মাহমুদ আর সবচেয়ে বড় মর্যাদা স্পেশাল সম্মান যেটা দিবেন সেটা হচ্ছে শাফাআত যেটা পেলে রসূল আল্লাহর প্রতি খুশি হয়ে যাবে পাঁচ নাম্বার আয়াতে সূরা দোহাতে আল্লাহ সে কথাই বলছে আবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ অচিরেই আপনার রব আপনাকে এত দিবে যা আপনি খুশি হয়ে যাবেন মুহাদ্দিসগণ মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে শাফাআত এটা কি শাফাআত রসূলের শাফাআতের উসিলায় আপনার ঈমানদার উম্মতটা পর্যন্ত জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলবেন না রসূলের শাফাআত আমরা বিশ্বাস করি কি করি না জোরে বলেন করি কি করি না আরে আমাদের নাজাতের পাওয়ার মতো কোনো আমল নাই নাজাত যে পাবো সেটার মত সেটার জন্য কোনো আমল আমরা করতে পারি না বড় শত একটাই রহমানের রহমত রাহমাতুল্লিল আলামিনের শাফাআত ঠিক কিনা বলেন কারণ আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল আমাদের আছে কই কি আমল আর করেছি ইমাম আজম আবু হানিফার তুলনায় তো আমাদের আমল তুচ্ছ ইমাম আজম কত আমল করতেন যিনি একজন দুইজন না অসংখ্য সাহাবি অসংখ্য আপনার তাবিঈর খিদমত করেছেন নিজও তাবি হয়েছেন রসুল্লাহ চারজন সাহাবির সাক্ষাৎ লাভ করে নিজও তাবি হয়েছেন শুধু তাই না ইমামে আজম কে ছিলেন যিনি ৪০ বছর এশারের অজু দিয়ে ফজর নামাজ পড়েছেন শুধু তাই না যিনি প্রতি রাতে দিনে মিলাইয়া ৫০০ রাকাত নফল নামাজ পড়তেন যিনি ৫৭ বার হজ আর উমরা করেছেন
অসংখ্য ছাত্র নিজের পকেটের টাকা দিয়ে নিজ অসংখ্য ছাত্র বানিয়েছেন ফকিহুল উম্মত বানিয়েছেন শুধু তাই না শেষবার কাবায় যখন ঢুকতে পেরেছেন দুই রাকাত নামাজ পড়েছেন প্রথম রাকাতে ডান পায়ের বিদ্যালয়ের উপর বর করে 15 বার কোরআন তেলাওয়াত করেছেন অর্থাৎ আপনার শুরু থেকে সূরা কাহাফ পর্যন্ত দ্বিতীয় আয়াত দ্বিতীয় রাকাতে বনি ইসরাইল থেকে শেষ পর্যন্ত আপনার এই 30 পারা কোরআন তেলাওয়াত 15 15 করে 30 পারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি তোমার দুর্বল বান্দা নগণ্য গোলাম আবু হানিফা তোমার কাছে পেশ করার মতো কোনো আমল আমি করতে পারি নাই তবে তোমার মারেফত তোমার পরিচয় যতটুকু জানার দরকার ততটুকু আমি আবু হানিফা জেনেছি এখন আমি জানতে চাই এত আমল করার পরেও যদি আল্লাহর কাছে পেশ করার মতো কোনো আমল আবু হানিফা করেন নাই বলে যদি ঘোষণা দেন আমি আপনি অনেকের তো ঠিকমতো ফরজ নামাজেরই খবর নাই তো নাজাত পাবেন তো পাবেন কি দিয়া কথা বলছেন না কেন আপনারা এখানে এই যে হাজারো লোক বসে আছেন মসজিদ ভর্তি একবারে জ্যাম হয়ে বসে আছেন যদি জিজ্ঞেস করি আসার নামাজটা সবাই পড়ছেন আমার মনে হয় অসংখ্য লোক বাদ পড়বে যে আসার নামাজটা পড়ে না আজকে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই অনেকে আছে এশাটাও পড়ে নাই ওয়াজ শুনতেছে মাশাআল্লাহ আরো দুই ঘন্টা ওয়াজ করলো বসে থাকবে নড়াচড়া করবে না কিন্তু আবার রাত্রিবেলা একটু পরে বিরিয়ানি খেয়ে ঘুমাবে ফজর নামাজটাও পড়বে না তো বলেন নাজাত পাবো তো কি দিয়া পাবো একটাই ভরসা আমাদের রহমানের রহমান রহমানের রহমত আর রাহমাতুল্লিল আলামিনের শাফাআত আর নবীকে ভালোবেসে মিলাদের নবীর মাহফিলের আয়োজন করেছি নবীকে ভালোবেসে এত ত্যাগ আমাদের অবশ্য নবী আমাদের জন্য সুপারিশ করবে বিশ্বাস আছে না নাই আমাদের বাতিলের নবীজির শাফাতকে বিশ্বাস করে না এবং নবীজিকে তারা গুনাগার পর্যন্ত বলে তাদের একটা বক্তা আছে কাজ্জাব বিন ইবলিস কি নাম আপনাদের গোয়াইনঘাটে মনে এসেছেও কখনো তারা না আসলো তাদের অনুসারী চেলাচামুন্ডারা গোয়াইনঘাটে আসে এদের কাজই হচ্ছে রসুলের সম্মানের খেলাফ বক্তব্য দেওয়া নাজুবুল্লাহ বলবেন না এ ভণ্ড আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটার নাম রাজ্জাক বিন ইউসুফ তবে এটা শয়তানের ওস্তাদ আমার মনে হয় যে এলাকায় সে যায় শয়তান যায় না আমার ওস্তাদ যাইতেছে এত বড় বেয়াদব সে বলে রসুল্লাহ নাকি মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে চিন্তিত থাকবে জামান নাকের পাল্লা বাড়ি হয় না বদের পাল্লা বাড়ি হয় নাজবুল্লাহ বলবেন উম্মত এত বড় কথা শোনার পরে কেমনে জবান বন্ধ রাখেন এটার কাজ রসুলের বিরোধিতা করা বল রসুলের মুখে নাকি দুর্গন্ধ ছিল এই জন্য জিব্রাইল রসুলকে মেসওয়াক করতে বলছে এদের এই সম্প্রদায়কার কাজে বিয়াদবি করে এরা বলে যেই নবী নূর নবী ওই নবীকে তালাক দিলাম আজ ইবন শুনছি স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা শরীয়তে আছে কিন্তু নবীকে তালাক দেয় এটা আবার কোন মাসালা আর কোন ফতোয়া এটা কোন সম্প্রদায় ঠিক কিনা বলেন এদের কাজী রসুল্লাহ সম্মানের বিরুদ্ধে বলা এরা বলে রসুল্লাহ নাকি সুপারিশ করতে পারবে না শুধু তাই না বলে রসুল্লাহ নিজেই গুনাগার মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে চিন্তিত থাকবে জামান নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয় এইরকম বক্তব্য যারা দেয় এরা যে বেয়াদব এরা যে শয়তানের উত্তরসরি ইহুদিদের দালাল তাতে কোনো মমিনের সন্দেহ থাকতে পারে না ঠিক কিনা বলেন আমরা রসুলের সাফাতকে বিশ্বাস করি আমাদের ভরসা একটাই রসুলের সাফাত এবং রসুলের সাফাতের উসিলায় আদনা ইমানদার উম্মতটা পর্যন্ত নাজাত পেয়ে যাবে হাদিস সাক্ষী আল্লাহ লম্বা হাদিস আমি সংক্ষেপে বুঝাচ্ছি আল্লাহ তাআলা যখন রসুল্লাহ সুপারিশে মিজানের পাল্লা কায়েম করবে বিচার ব্যবস্থা চালু করবে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে আল্লাহ বলবে হাবিব আপনি আমার উপর খুশি তো বলবে না বলবে কেন বলবে মালিক যারা মুমিন ইমান ঠিক আমল ঠিক তারা বিনা আজাবে কম হিসাবে জান্নাতে চলে গিয়েছে আবার যারা কাফের তারা জাহান্নামে চলে গিয়েছে মাঝখানে আমার কিছু গুনাগার মুমিন বান্দা জাহান্নামে জ্বলতেছে যাদের ইমান ঠিক আমলের ত্রুটি ছিল শয়তানের প্ররোচনায় যারা গুনার কাজ করেছে কিন্তু তওবা করে আসতে পারে না এমন কিছু উম্মত জাহান্নামে জ্বলতেছে একজন ইমানদার গুনাগার উম্মত জাহান্নামে জ্বললে আমি আপনার প্রতি রাজি হব না এখন বন্ধু যদি বন্ধুর সাথে জেদ ধরে তো খাঁটি বন্ধু হলে আপনার জেদ ভাঙাবে ঠিক কিনা বলেন রসুল্লাহ যখন জেদ ধরবে উম্মতের নাজাতের জন্য আল্লাহ বলবে হাবিব উম্মতের নাজাত চান ক্ষমতা দিয়ে দিলাম যান জাহান্নামের নিকটে যাকে মন চায় তাকে জান্নাতে পাঠাইয়া দেন হাদিস সাক্ষী জাহান্নামের দারোয়ান মালিককে আল্লাহ ডাক দিয়ে বলে মালিক জাহান্নামের দরজা খুলে দাও আমার হাবিবকে আমি অনুমতি দিয়েছি যাকে মন চায় তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে পাঠিয়ে দিতে পারবে
জাহান্নামের দরজা খোলা হবে রাসূলুল্লাহ জাহান্নামের কিনারে যাবেন গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলে যাই রে গোয়াইনঘাটবাসী রাসূলুল্লাহর একজন ইমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না ইমানের নূর চমকাতে থাকবে আইডেন্টিটি হিসাবে রাসূল দেখে চিনবেন এটা আর কেউ না আমার উম্মত উম্মতে মুহাম্মাদি জলা পড়া উম্মতকে তুলবেন গুসলাত বিনাহরুল হায়াত নাহরুল হায়াতে গোসল দিবেন পরিপূর্ণ যুবক হয়ে যাবে রাসূল তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ সর্বশেষ আপনি ইমানদার উম্মতটাকে যাকে আল্লাহ রাসূল জান্নাতে পাঠাবেন সবার শেষে তাকে আল্লাহ যে জান্নাতটা দিবে সেটা গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড় সুবহানাল্লাহ বলবেন না এই ব্যাপারে আমার অনেক লম্বা আলোচনা আছে বিস্তারিত ব্যাখ্যামূলক আমি আজকে সামনের দিকে বাড়াচ্ছি না তবে এতটুকু বলি যা আল্লাহ বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ অচিরেই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন মুফাসসিরগণ ব্যাখ্যা করে যেটা হচ্ছে রাসূলুল্লাহর শাফাআত এটাই হচ্ছে আমাদের মূল ফুজি এটাই হচ্ছে আমাদের একমাত্র ভরসা যে রাসূলের শাফাআতের উসিলায় আমরা আল্লাহ জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আশা রাখি যেই নবীর উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঈমান এনেছে আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের স্বীকৃতি দিয়েছে রাসূলের রিসালাত খতম নবুয়াতকে বিশ্বাস করে রাসূলকে মহব্বত করে আল্লাহকে তাজিম করে আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহর কদমে সাজদা জ্ঞাপন করে হালাল হারাম মেনে চলে আল্লাহর নবীর মহব্বতে ঈদে মিলাদুন্নবীর মাহফিল করে রাসূলের মহব্বতে দুরুদ পড়ে সালাম দেয় রাসূলের মহব্বতে নিজেদের মুখের মধ্যে দাড়ি দিয়ে মুখটা সাজিয়েছে রাসূলের সুন্নাত দিয়ে দেহটাকে সাজিয়েছে আমার বিশ্বাস ওই উম্মতকে শাফাআত করে জান্নাতে পাঠানোর আগে আল্লাহ রাসূল আল্লাহর প্রতি রাজি হবেন না এখন আমি আপনাদের কাছে জানতে চাই গোয়াইনঘাটবাসী এই নবীর শাফাআত আপনারা সবাই চান কি চান না চান কি চান না ঈদ মিলাদুন্নবীর মাহফিলের আয়োজন করতে পেরে আপনারা কি খুশি না বেজার খুশি তো আপনারা সবাই যদি খুশি হয়ে থাকেন খুশিটা কি একবারের জন্যই না ভবিষ্যতে চলবে জোরে বলুন এই মাহফিল এই বছর 2023 সালে 1445 হিজরির মিলাদুন্নবীর মাহফিল হয়েছে 46 হিজরির মিলাদুন্নবীর মাহফিল কি হবে না হবে না হবে কি হবে না আগামী বছর মিলাদুন্নবীর মাহফিল আরো সুন্দরভাবে হবে কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখান হাত নামান যদি চেয়ে থাকেন এক আলেম বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে 40 বছরের পূর্বের জীবন অনুসরণ অনুকরণ করা যাবে না তার সঠিক সমাধান কি আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমাদের মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 এর আগে রাসূল নবী 40 এর পরে যেমন নবী ছিলেন 40 এর আগে রাসূল নবী ছিলেন আদম সৃষ্টির আগে রাসূল আল্লাহ দরবারে নবী হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত ছিলেন প্রকাশ পেয়েছে 40 বছরে প্রকাশ পেয়েছে 40 বছরে তবে আদম সৃষ্টির আগে রাসূলুল্লাহ আল্লাহ দরবারে যে রাসূল যে নবী সেটা আল্লাহ দরবারে রাসূলের সে আল্লাহ সিদ্ধান্ত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এটা আল্লাহ সিদ্ধান্ত আদম সৃষ্টিরও আগে আদম সৃষ্টিরও আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 এর পরে যেমন নবী ছিলেন 40 এর আগেও তিনি নবী ছিলেন তবে নবুয়তের প্রকাশটা ঘটেছে 40 বছর বয়সে এখন প্রশ্ন 40 বছরের পরেরটা মানবেন আগেরটা কি মানা যাবে না অবশ্যই রাসূলের 63 বছরের জিন্দেগি 63 বছরের জিন্দেগি পুরাটা অনুসরণীয় অনুকরণীয় তবে হ্যাঁ 40 বছর বয়স থেকে রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেগুলা ফরজ করেছেন সেগুলা ফরজ হিসেবে মানতে হবে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো করেছেন এবং উম্মতকে করার নির্দেশ দিয়েছেন সেগুলো সুন্নতে মুআক্কাদা হিসেবে মানতে হবে যেগুলো রাসূল করেছেন ছেড়েছেন সেগুলো সুন্নতে জায়েদা যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে করেছেন কিন্তু উম্মতের জন্য উন্মুক্ত করেছে করলেও পারে ছাড়লেও পারে সেটা নফল ঠিক কিনা বলেন তবে 40 এর আগে রাসূল অনুকরণীয় ছিল আমার দুর্নবী 63 বছর জিন্দেগি পুরাটাই তো উম্মতের জন্য মডেল কারণ 63 বছর জিন্দেগি পুরাটাই তো আদর্শ 63 বছর জিন্দেগি পুরাটার মধ্যেই তো উম্মার জন্য শিক্ষণীয় অনুকরণীয় অনুসরণীয় ছিল বা এখন বলতে গেলে তো ওয়াজি করতে হবে রাসূলের 63 বছরের জিন্দেগি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোট বয়সে তো ইনসাফ শিখাইছে উম্মতকে যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ খেতে গেছে হালিমার তখন দুই স্তনের মধ্যে মুখ দেয় না কারণ আরেকটা সন্তান ছিল হালিমার দুইটাই যদি মুহাম্মদ খায় তো আরেকজন খাবে কি একটা স্তনে দুধ পান করছে আরেকটা দুধ বাইয়ের জন্য রেখে দিয়েছে ছোট বয়সে তো মুহাম্মদ উম্মতকে ইনসাফ শিখাইয়া দিয়েছে
কি ঠিক না? যখন কাবার পাথর যখন ছোট ছোট বাচ্চারা সবাই আনতেছে, সবাই লুঙ্গি খুলে এরপরে কাবার পাথরকে নিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি খোলা তো দূরে থাক, রাসূল সাল্লাল্লাহু পোশাক খুলতে গেল রাসূল বেহোশ হয়ে যেত। সুবহানাল্লাহ, বলবেন না? মুহাম্মদ সাল্লামের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেন নাই। আরবের কাফেররা রসুলকে রসুলের দিনকে গ্রহণ করেন নাই, কিন্তু বলেছে মুহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ, বলবেন না? বলতে গেলে অনেক কথা, রসুলের 63 বছরের জিন্দেগী পুরোটাই উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয়। যদি কোনো কেউ বাদ দেয়, আমি বলবো তার নাম যাই হোক, তার স্বীকৃতি সে গোস্তাকুন নবী, রসুলের দুশ্মন। সে কি রসুলের দুশ্মন? রেলি জায়েজ কি, যেটাকে বলা হয় জশ্নে জুলুস, জশ্নে জুলুসের বাংলাই হচ্ছে রেলি। জশ্নে জুলুসের বাংলা কি? রেলি, আনন্দ মিছিল। আচ্ছা, বলে রেলি জায়েজ আছে, তবে বেদাতিরা যেটা বলে করে সেটা জায়েজ নাই, আমরা যেটা করি সেটা জায়েজ আছে। বেদাতিরা রেলিতে কি করে? পীর একটাকে সাজায়, গলার মধ্যে মালা দেয়, এরপরে কি কি আরো লাগায়, গাড়ি একটারে ফুল দিয়ে সাজাইয়া, ঢোল তবলা, কেউ ঢোল বাজায় কেউ বাজায় না। বেদাতির মধ্যে অনেক রকমের ভাগ আছে, কিছু আছে কট্টরপন্থী বেদাতি মুশরিক, এরা ঢোল বাজায়, তবলা বাজায়, তাম্বুরা জাম্বুরা, আমি শুরুতেই বলছি, এগুলা বাজাইয়া জশ্ন জুলুস করে, এটা তো জায়েজ নাই, শিরিক বেদাত সবে বরফুর। আবার কিছু আছে এরা জুলুস করে, মনে হয় যেন পীরের সুরাউন চলতেছে, কিন্তু ফুলতলি, জনফুর, ফুরফুরা, শস্যিনা, আমরা যারা আছি, আমরা যেই রেলি করি, এই রেলিতে বেদাত দেখাবে এমন কোনো সুযোগ নাই, কারণ এই রেলিতে কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো কিছু হয় না। কি পীর, কি মুরিদ, কি নেতা, কি কর্মী, সবাই একসাথে এক কাতারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের স্লোগান দিচ্ছে। ঠিক কিনা বলেন? আমি অবাক হয়ে গেছি, এই বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাদের ফুলতলির বর্তমান পীর সাহেব, যিনি আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি, তিনি নিজেও কর্মীদের সাথে তালামিজ আল ইসলাম নেতৃবৃন্দের সাথে পায়ে হেঁটে মিছিল করতেছে। আর তোমাদের পীর এমন কি হয়ে গেছে যে গাড়ি সাজাইয়া পীরকে গলায় মালা লাগাইয়া রেলে জুলুস করতে হবে? বেটা, নবীর মোহাব্বতে যেই পীর হাঁটতে পারে না, যেই পীরের জন্য গাড়ি লাগে, ওটা তো আশেকের রাসূল হইতে পারে না, ঠিক কিনা বলেন? আশেকের রাসূল যে তার সব কিছু নবীর জন্য সে নিবেদিত করে দিবে, ঠিক কিনা বলেন? অথবা আমরা যেটা করি, আমাদেরটা কোরআন সুন্না অর্থাৎ ইজমাই উম্মাতের আপনার স্বীকৃত জায়েজ কাজ, আমাদেরটাতে বেদাত খুঁজবা এরকম দুঃসাহস কোনো বাপের বেটার হয় নাই। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, এখন কথা তো বলতে বলতে অনেক বেড়ে গেছে, নবী এই মিলাদের নবীর মাহফিলটা হোক, আগামী বছর চান আপনারা সবাই, কথা বলে না। এখন টাকা যদি আপনাদের পকেটে থাকে, তো কর্তৃপক্ষ আঞ্জুমান আল ইসলাম তালামিজের এই যে মাদ্রাসার দায়িত্বশীল যারা আছে, এরা করবে কিভাবে? ছোট্ট ছোট্ট দাখিল মাদ্রাসা মানেই তো খুব বড় ছাত্র না, এরা দাখিল পর্যন্ত একটা ছাত্র বয়স আর কত, 14, 15, 16, 17, কি ঠিক না? এই বয়সে এরাই তো করে, আসলে এটা হচ্ছে তাদের পারিবারিক শিক্ষা, এবং যেই সংগঠন করে তারা এই সংগঠন নবীর প্রেম শিখাই বিদায়, এই ছোট্ট বয়সে তাদের দ্বারা এটা করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, তো এখন এদেরকে আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? জোরে বলেন। এই যে এখানে যে এই যে মসজিদ।